সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা এবং সাথে আছি আমি তামান্না ইমাম শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষকে লাঞ্চিদের ঘটনায় আরো চারজন গ্রেপ্তার বর্তমান প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করেছেন বললেন রাজশাহী বিভাগীয় কমিশনার শহীদ নূর হোসেনকে নিয়ে ঘৃণিত বক্তব্যের প্রতিবাদে রাজশাহীতে মিছিল ও সমাবেশ রাজশাহীতে চোদ্দই নভেম্বর থেকে আয়কর মেলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল নগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার মোহাম্মদ বাহারাম বাদশার ছেলে মোহাম্মদ মাহবুব হোসেন নগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনি এক নম্বর গলির মোহাম্মদ শাহেদ আলীর ছেলে নূর হোসেনের ছেলে শিপন ও মোহাম্মদ কামরুজ্জামানের ছেলে মোহাম্মদ নাইমুজ্জামান এই ঘটনায় এর আগে মোট নয় জনকে গ্রেপ্তার করা হয় এতে সব মিলিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হলো। চলতি নভেম্বর মাসের দুই তারিখ দুপুরে টেনে হিসরে ক্যাম্পাসের একটি পুকুরে ফেলে দেওয়া হয় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ উদ্দিন আহমেদকে অকৃত কার্যতার কারণে পরীক্ষায় বসতে দিতে অস্বীকৃতি জানালে অধ্যক্ষকে পানিতে ফেলে দেয় ছাত্রলীগের পলিটেকনিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় ওই দিন রাতেই নগরীর চন্দ্রিমা থানায় আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো পঞ্চাশ জনকে আসামি করে মামলা করেন তিনি মামলার পরের দুদিনের মধ্যে নয় জনকে যৌথভাবে গ্রেপ্তার করে নগরীর চন্দ্রিমা থানা ও মহানগর পুলিশ আর মঙ্গলবার আরো চারজনকে গ্রেপ্তার করা হল এতে সব মিলিয়ে তেরো জনকে গ্রেপ্তার করল পুলিশ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের এই কর্মকর্তা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিসের উন্নয়নের ব্যবস্থা অর্থ বরাদ্দ কেনা হয়েছে আধুনিক যন্ত্রপাতি মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ দু হাজার উনিশের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার তিনি বলেন বেশ কয়েক বছর আগে ফায়ার সার্ভিস কর্মীদের কাজের পরিধি কম থাকলেও বর্তমানে তাদের কর্মপরিধি বৃদ্ধি পেয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের কারণে রক্ষা হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ বেঁচে যাচ্ছে অনেক মূল্যবান প্রাণ যখন মানুষ তাদের জীবন বাঁচাতে সম্পদ ফেলে পালিয়ে যান তখন ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবন বিপন্ন করে বিপদগ্রস্ত মানুষের সম্পদ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন সকাল সাড়ে দশটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসন হামিদুল হক এতে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আব্দুর রশিদ মহরা পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম মাঠ কমান্ডার ছিলেন আবু সামা এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন সমাপনী অনুষ্ঠান শেষে মহরা অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায় জটারেশনের মাধ্যম নেই আমরা দেখেন গত এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানে ছিল বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে সপ্তাহ দু উদ্দেশ্য সম্পর্কে বিবৃতি প্রদান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর ও বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনে অগ্নি নির্বাপন সরঞ্জাম প্রদর্শনী বিভিন্ন হাট বাজার ও মার্কেটে অগ্নি প্রতিরোধ সম্পর্কে প্রচার অভিযান বিভিন্ন মার্কেট ও দোকানে অগ্নি নির্বাপনী সরঞ্জামাদি পরিদর্শন পরামর্শ দান এবং অগ্নি প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি সহ নানান কর্মসূচি শৈরাচট বিরোধী আন্দোলনের শ্রেষ্ঠ শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙার ঘৃণীত বক্তব্যের প্রতিবাদে রাজশাহীতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে জয় বাংলা পরিষদের উদ্যোগে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জাতীয় পার্টি থেকে রাঙাকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান তিনি বলেন রাঙার বক্তব্য জাতীয় পার্টির বক্তব্য নয় এটা তার নিজের বক্তব্য এই বক্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার কথা বলেন তিনি টেলিভিশনে আমরা দেখেছি নূর হোসেনের মায়ের ও ভাইয়ের চোখের পানি নূর হোসেন গণতান্ত্রিক আন্দোলনের চেতনার মূর্ত প্রতীক তাকে নিয়ে কটাক্ষ করলে আমরা ঘরে বসে থাকতে পারি না আসাদ আরও বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ জীবিত অবস্থায় নূর হোসেন সম্পর্কে কোনো কটুক্তি করতে পারেনি নূর হোসেন বাঙালি জাতির প্রেরণার উৎস বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত ব্যক্তি পৃথিবীর জীবন্ত পোস্টার সেই নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির তথা তথাকথিত মহাসচিব মশিউর রহমান রাঙা যখন কটুক্তি করে তখন মনে পড়ে যায় নব্বই এর সেই দিনগুলোর কথা রাঙাকে বলতে চাই আজকে সারা বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে আপনি মানুষকে সম্মান দিতে জানেন না আপনার ধৃষ্টতার সীমা থাকা উচিত ছিল সীমা লঙ্ঘন করেছেন পৃথিবীর জীবন্ত পোস্টার কে কটাক্ষ করেছেন সমাবেশ শেষে জাপা মহাসচিব রাঙার কুশপুত্তলিকা পুরানো হয় সমাবেশের আগে মিছিলটি নগরীর লক্ষ্মীপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জয় বাংলা পরিষদের আহ্বায়ক শফিক উজ্জামান শফিক জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রভাষক মোহাম্মদ শরীফুল ইসলাম সহ অন্যরা বিগত দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে রাজশাহী কর অঞ্চলে আয়কর আদায় হয়েছিল প্রায় তিনশো একুশ কোটি ছেষট্টি লাখ টাকা আয়কর আদায়ের এই পরিমাণ পাঁচ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে সর্বশেষ দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে প্রায় সাতশো কোটি টাকা আয়কর আদায় হয়েছে একই সময় বেড়েছে করদাতার সংখ্যাও তাই আয়কর বাড়ার এই ধারা অব্যাহত রাখতে চায় রাজশাহী কর অঞ্চল মঙ্গলবার দুপুরে রাজশাহীর কর অঞ্চলের সপ্তাহব্যাপী আয়কর মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর কমিশনার ড খন্দকার মোহাম্মদ ফেরদোস আলম এই প্রত্যাশার কথা জানান এবার রেকর্ড পরিমাণ কর আদায় হবে বলেও প্রত্যাশা করেছে সরকারি প্রতিষ্ঠানটি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা যুগ্ম কর কমিশনার জাফর ইমাম ও উপকর কমিশনার আবু নসর মোহাম্মদ মাহবুবুজ্জামান এছাড়া রাজশাহী কর অঞ্চলের উপকর কমিশনার জাহাঙ্গীর আলম মকবুল হোসেন ও নবাব সিরাজুদ্দৌলাও এ সময় উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় করদাতাদের উদ্বুদ্ধ করতে এবং কর ও আয়কর রিটার্ন জমা নিতে আগামী চোদ্দই থেকে বিশই নভেম্বর রাজশাহী কর অঞ্চল আয়োজন করেছে আয়কর মেলা ছয়শো তিয়াত্তর কোটি টাকা মানে চুয়াত্তর ছয়শো চুয়াত্তর কোটি টাকা এবছর আদায় হয়েছে কালেকশন হয়েছে এই জুনে যেটা শেষ হলো আমাদের অর্থ বছর সেখানে হয়েছে সাতশো কোটি টাকা গত বছর বেশি হয়েছে গত বছর করদাতার সংখ্যা ছিল এক লক্ষ বারো হাজার নয়শো তিয়াত্তর জন যারা রিটার্ন দিয়েছিল আর ওই রিটার্ন দাখিলকারী এই বছর গত এই অর্থ বছর সতেরো আঠেরোটা ছিল আর এবছর হয়েছে এক লক্ষ বিশ হাজার তিনশো উনত্রিশ প্রায় আট হাজার করদাতা বেড়েছে আর আমাদের করদাতা রিটার্ন দাখিল করি করদাতার সংখ্যা এটা বললাম আর টোটাল করদাতার সংখ্যা বেড়েছে মোট করদাতা হয়েছে আগের বছর ছিল সতেরো সালে তিরিশে জুন পর্যন্ত দুই লক্ষ চোদ্দো হাজার একশো সাঁত্রিশ জন এখন করদাতার সংখ্যা দুই লক্ষ উনত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন টার্গেট আমাদের প্রায় এক হাজার কোটি টাকা এই পাঁচটা ডিস্ট্রিক্ট থেকে এক হাজার এক মহানগরীর হেলেনাবাদ করভাবন প্রাঙ্গনে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই মেলা এছাড়া ষোলো থেকে ১৯ নভেম্বর নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম নাটোর সদরের কানাইখালী এলাকার আয়কর অফিস প্রাঙ্গন পাবনা জেলা পরিষদের রশিদ হল ও চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে চার দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে এতে আরও জানানো হয় তেরোই নভেম্বর মহানগরীর সিএনবি মোড়ের শহীদ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে গত অর্থ সর্বোচ্চ আয়কর প্রদানকারীদের ক্রেস্ট দেওয়া হবে এছাড়া তিরিশে নভেম্বর কর ভবন প্রাঙ্গণ থেকে আয়কর দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে নাটোরের গুরুদাসপুরে একদিনে তিন বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে বাল্যবিবাহ রোধে সচেতনমূলক সভা করেন তিনি মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনটি বাল্যবিবাহ বন্ধের পরে বিকেলে গুরুদাসপুর মধ্যম পাড়ার শাহিদা কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ রোধে সচেতনমূলক সভাটি করেন তিনি গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান বেলা এগারোটার দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন গুরুদাসপুর মধ্যমপাড়া শাহিদা কাশিম বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী ষষ্ঠ শ্রেণীর শাহানুর খাতুন সপ্তম শ্রেণীর রহিমা খাতুন ও একই শ্রেণীর কামরুন নাহারের বিবাহ দেওয়ার প্রস্তুতি তাদের পরিবার খবর পেয়ে তিনি ওই তিন ছাত্রীর বাসায় গিয়ে উপস্থিত হন সময় তিন ছাত্রীর পরিবারের সদস্যদের ডেকে এনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করেন এবং তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে মেয়ের বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত বিয়ে নয় এই মর্মে মুসলেকা নেওয়া হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে মধ্যমপাড়া শাহিদা কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রীদের নিয়ে বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক একটি সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান মহিলা বিষয় কর্মকর্তা মুসাম্মদ নীলুফা ইয়াসমিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা নাটোর শহরের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরের কেন্দ্রীয় গোরস্থানের পাশের উত্তর পটুয়াপাড়া এলাকায় ডাস্টবিন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ফরিদুল ইসলাম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরাদ হোসেন ও এলাকাবাসী জানান রাতের অন্ধকারে একটি লাল রঙের ব্যাগে করে কে বা কারা নবজাতকের মরদেহটি ডাস্টবিনে ফেলে রেখে যায় পরে সকালে স্থানীয়রা ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে ডাস্টবিনের ভিতরে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তবে নবজাতকের মরদেহটি স্থানীয়দের কাছে দেয়া হয়েছে গাড়িখানা কেন্দ্রীয় আঞ্জুমান মফিদুলে দাফনের জন্য পুলিশ জানায় বিষয়টি পরে তদন্ত করে দেখা হবে নোয়াখালীর সেনবাগ উপজেলার সাতনং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কুচকরি মহলের মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন চেয়ারম্যান এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাত নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ও ইউপি সচিব হুমায়ুন কবির বক্তারা বলেন আমাদের বিরুদ্ধে তিনজন মেম্বার যে অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তা মিথ্যা আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ওদের মধ্যে একজন মেম্বার দুর্নীতির কারণে আমাদের পরিষদ থেকে বহিষ্কৃত এতে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন প্যানেল চেয়ারম্যান জহির উদ্দিন স্বপন শাহেনা আক্তার মেম্বার সহ অনেকে সংবাদ সম্মেলনে এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় বছরের প্রাচীন নাটোরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে চলে শ্রী গীতা গীতাপাঠ শ্মশানে কালী মাতার মন্দির প্রাঙ্গনে পরালোকগত সকল আত্মার শান্তি কামনায় প্রার্থনা এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলন করা হয় মোমবাতি ও মঙ্গল প্রদীপের আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ আয়োজন করা হয় রাতব্যাপী শ্মশান কালীমাতার পূজা আরতি ভোগ রাগ ও প্রসাদ বিতরণের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় হাজারো ভক্তমণ্ডলীর আগমন ঘটে এই শ্মশান প্রাঙ্গণে দেশের বিভিন্ন স্থান থেকে মানতকারীরা এসে উপস্থিত হয় পূজা মন্দিরে রাতব্যাপী পূজা শেষে সকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ